আমি প্রথমেই আসব চিত্তবাবু আপনার কাছে, চিত্তরঞ্জন মণ্ডল, এসএসসি প্রাক্তন চেয়ারম্যান। আমার সোজা প্রশ্ন আপনার কাছে, যখন সিবিআই তদন্তের রিপোর্টের ওপরে ভরসা করতে হলো এসএসসিকে, স্কুল সার্ভিস কমিশনকে, তাহলে হাইকোর্টে সরাসরি এসএসসির যে রিপোর্ট সেখানে সেটাকে নাকচ করে দেওয়ার কি কারণ ছিল? কোনো কারণ ছিল কি? এসএসসিকে সত্যি সত্যি নিজের কাছে তার কোনো ব্যাকআপ নেই, তাই সে জানে না যে কারা যোগ্য কারা অযোগ্য। যদি নাই জানতে পারে, যদি সমস্ত ডকুমেন্টস সব কিছু নষ্ট হয়ে যায়, তাহলে আজ সুপ্রিম কোর্টে যাওয়ার পর সিবিআই এর সেই তদন্ত রিপোর্টের ওপরে চোখ বন্ধ করে আস্থা রাখলো কিভাবে এবং স্বীকার করে নিল কিভাবে যে হ্যাঁ সেখানে অযোগ্যরা রয়েছেন? এই স্বীকার করে নেওয়া, এই সিবিআই তদন্তের উপর আস্থা রাখা, এটা যদি হাইকোর্টে হতো তাহলে এতগুলো সময় তো নষ্ট হতো না। আমি শুনে একটা ছোট উদাহরণ দিয়ে শুরু করব। একটা মাছ ধরতে গিয়ে ছিপে যখন মাছটা লেগে যায়, তখন দেখবেন সে সাংঘাতিক নড়াচড়া করে, কেন বলুন তো, যদি কাঁটাটা খুলে যায়। এখানেও আমি যা বুঝছি সেটা হচ্ছে যে এসএসসি বিভিন্নভাবে চেষ্টা করেছিল, এফিডেভিটেও তাদের ভেরিয়েশন ছিল, এটা আমি আগেও বলেছি। মাধ্যমে ওরা যেটা চেয়েছিল যে মিনিমাইজেশন অ্যাজ ফার অ্যাজ পসিবল। যখন হাইকোর্টে দেখলো উপায় থাকছে না, তখন তারা বললো 5,000-এর মতো চাকরি ইয়ে আছে, বাকিগুলো সব। তারপরে যখন আরও লিগাল সিস্টেমটা ইম্প্রুভ করলো, বিভিন্ন উকিলদের সওয়াল জবাব শুনে যখন দেখতে পেলো ইট ইজ বিন ফোকাসড, সেটা 5,000 বেড়ে 8,000 হয়ে গেল। তার মানে হলো বারে বারে নড়াচড়া করে ওই যেন যে জিনিসটা গেঁথে গেছে কাঁটাটা, সেটা খুলে দেওয়ার চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সেটা হচ্ছে না। এই অবস্থায় দাঁড়িয়ে কারণ শুনুন, প্রথম কথা হচ্ছে না আছে ওএমআর, না আছে স্ক্যান কপি, যেটুকু আছে সেটা হচ্ছে যে নাইসার দেওয়া সেকেন্ড থার্ড পার্টি যে কন্ট্রাক্ট দেওয়া হয়েছিলো সেই মিস্টার বাউন্সেলের কাছ থেকে কতগুলো পাওয়া হার্ড ডিস্ক। এখন এসএসসি আজকে যে বলছে 8,423 জন যে অযোগ্য প্রার্থী, অর্থাৎ সিবিআই এর ফাইন্ডিংসটাকে সে অ্যাকনোলেজ করছে, অ্যাকনোলেজ করে, এটাই তো বলছে, অ্যাকনোলেজ করে। এই অ্যাকনোলেজমেন্টটাই তো হাইকোর্টে যখন চলছিল শুনানি তখন তো করতে পারতো, তখনই করে, ওই তো বারবার বলছি যতটা মিনিমাইজ করার চেষ্টা করা যায়, এসএসসি চেষ্টা করা চলছে ড্যামেজটা যতটা মিনিমাইজ করা যায়, এই চেষ্টাটা এসএসসি চালিয়ে যাচ্ছে অন বিহাফ অফ দ্য গভর্নমেন্ট। এছাড়া অন্য কোনো কারণে আমি আপনার কাছে আসবো, অনিন্দ বাবুর কাছে আসছি। লাস্ট একটা কথা বলে শেষ করব, শেষ পর্যন্ত কোথায় দাঁড়াবে সেটা সম্ভবত 16 জুলাই বোঝা যাবে। তার কারণ সিবিআই এর কাছে যে আর কি কি তথ্য এখনো আছে, তারা আমার যতটুকু ধারণা সিবিআই সম্পর্কে আরও তথ্য বোধহয় তাদের কাছে আছে বা তারা হয়তো বের করতে পারবে, কারণ সিবিআই ইনভেস্টিগেশনটা কিন্তু চলবে, শুধু বলা আছে কোনো কোয়ারি। সিবিআই এর কাছে আরো কি কি তথ্য রয়েছে, আরো তথ্য রয়েছে বলে আপনার ধারণা? আপনার এইটা কি ধারণা, এই বিষয়ে কি ধারণা যে এসএসসি চেয়ারম্যান তার কাছেও আরো অনেক কিছু তথ্য রয়েছে যিনি এখনো পর্যন্ত পুরোটা ঝেড়ে কাশছেন না, হয়তো আরো চাপে পড়লে আরো সত্যি কথা তিনি বলবেন? আজকে এতখানি কনফেস করেছেন, তার আইনজীবী এতটা কনফেস করেছে, এরপর হয়তো আরো বেশি কনফেস করার জায়গা রয়েছে, সেটার সম্ভাবনাই বেশি। তার কারণ দেখুন, প্রথমে কিন্তু রাজ্য সরকার আর এসএসসি প্রায় একসাথেই চলছিল, পর্ষদ একসাথেই চলছিল, কিন্তু পরবর্তীকালে লাস্ট মোমেন্টে গিয়ে দেখা গেল যে রাজ্য সরকার কিন্তু এসএসসির উপর যোগ্য অযোগ্য নিয়ে দায়টা ঝেড়ে দিল, তার মানে এসএসসি আরও একটু চাপে পড়ল এবং কোর্টও চেষ্টা করছে বিভিন্নভাবে, অর্থাৎ আমি যেটা বুঝতে পাচ্ছি সত্যটা খুঁজে পাওয়ার জন্য এখন প্রায় খাদের কিনারায় দাঁড়িয়ে আছে এসএসসি, এবং কিছুক্ষণ একটু এধারে ওধারে ব্যালেন্স হারালেই কিন্তু একদম নিচে পড়ে যাবে। আমি আসবো, আমি অনিন্দ বাবুর কাছে আসবো। অনিন্দ বাবু, আমার বিশ্বাস এবং এই আমার ধারণা, এই আমার কনক্লুশন। অনিন্দ বাবু, আপনারা বলছেন ইতিমধ্যে এই প্রাথমিক মানে যে শর্ট যে অর্ডার চলে এসেছে সেই শর্ট অর্ডারের পর আপনারা বলছেন যে রাজ্যের বিশাল জয়, রাজ্যের বিশাল বিশাল স্বস্তি। আমার খুব স্পেসিফিক প্রশ্ন, রাজ্যের স্বস্তি কিন্তু সেটা সাময়িক স্বস্তি নাকি লং টার্ম স্বস্তি? আর দুই, যারা চাকরি হারা তাদের জন্য স্বস্তি নাকি অস্বস্তি, কি বলবেন? দেখুন স্বর্ণালী, আমরা এক প্রথমে একটা কথা বলে আসছি, মাথা যন্ত্রণা করলে পুরো মাথাটা আমরা কেটে দিই না। আমরা বারবার বলেছি যদি কোনো দুর্নীতি হয়ে থাকে, যতটুকু দুর্নীতি হয়েছে সেইটুকু আইডেন্টিফাই করে বাকি যারা যোগ্য
তাদেরকে নিস্তার দেওয়া হোক না, সেটুকু আইডেন্টিফাই কে করবে? আমি বলছি আসছি, আপনি যে বলছিলেন সিবিআই 2021 সালে যখন তদন্ত করা শুরু করলো, তার পরবর্তীকালে ওনারাও প্রথমে 5000 সামথিংয়ের ফিগারটা বলেছিলেন, যেটার সঙ্গে এসএসসি সহমত পোষণ করেছেন। আজকে হাইকোর্ট যে রায়টা দিলেন, সেই রায়ের এগেনস্টে তো সুপ্রিম কোর্ট যাওয়া হলো। সুপ্রিম কোর্ট দেখুন আজকে বলছেন যে যদি আইডেন্টিফাই করা যায়, দুটো আলাদা করা যায়, তাহলে কিছুটা ওয়েট করা দরকার, সমস্তটা বাতিল করা মানে হয় না। তার মানে আমার মনে হয় আমাদের হাইকোর্টে আরেকটু বোধ হয় দেখা দরকার ছিল, সমস্ত প্যানেলটা বাতিল না করে দিয়ে তারা হয়তো আরেকটু অবজারভেশনে রাখতে পারতেন আমার মনে হয়েছে। আজকে সুপ্রিম কোর্ট সেম জিনিসটা বলছে, আজকে সুপ্রিম কোর্ট এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আমার জায়গা থেকে আমি হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কোনো রায়েরই সমালোচনা এন্টারটেইন করতে পারবো না, করছি না, কারণ সেটা করার কথাও নয়। আমি যে প্রশ্নটা আপনাকে করছি সেটা হচ্ছে যে যে কনফেশনটা আজকে এসএসসি করলো হাই সুপ্রিম কোর্টে, যে সিবিআই এর তদন্তের উপর পূর্ণ আস্থা রেখে যে হ্যাঁ এতজন 8324 জন অযোগ্য আমরা মেনে নিলাম, আমরা অ্যাকনলেজ করলাম, এইটা এর আগে এসএসসি কবে স্বীকার করেছে? আমি তো আপনাকে বলছি তদন্ত এসএসসি যদি স্বীকার না করে, না না আমি যার সন্তান সেই তো বলবে, তার বাবাই তো বলবে এটা আমার সন্তান, তার মাই তো বলতে পারবেন। এসএসসি যদি স্বীকারই না করেন তাহলে শুধুমাত্র সিবিআই তদন্তের উপর ভিত্তি করে কি করে তদন্ত এগোতে পারত? না না আপনি একটা জায়গা রায় আসতে পারত, একটা জায়গা ভুল করছেন, তদন্তটা করছে কিন্তু সিবিআই, সহযোগিতা করছে এসএসসি, আপনাকে বুঝতে হবে। তদন্ত কিন্তু এখনো চলছে, কি আস্থা রেখেছিল এসএসসি আজকে? না না এসএসসি এর আমি একটা কথা বলি, হাইকোর্টে বলেছিল যে সিবিআই বলছে অযোগ্য রয়েছে, ঠিক স্যার, সিবিআই যা বলছে ঠিক বলছেন, আমি সিবিআই এর রিপোর্টকে সহমতি জানাচ্ছি, এটা কি এসএসসি বলেছিল এর আগে? আজকে সুপ্রিম কোর্টে এসে যেটা বললো, ঠিক আমি বলি আপনাকে, এসএসসি এ কথা বলেছিল যে 26 লক্ষ পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছেন তাদের ইন্ডিভিজুয়াল এরকম ভাবে দেখাটা একটু কষ্টকর, কিন্তু কোর্ট যদি বলে আমরা নিশ্চয়ই সেটাকে দেখব এবং সহযোগিতা করব। আজকে তাহলে দেখতে পেলো কি করে, আজকে বর্ষ রাখলো কিভাবে? আমি আপনাকে আবার কি বলছি, সিবিআই তো তদন্তটা করছে, করুক, সিবিআই তদন্ত করছে, এখনো তদন্ত জারি আছে। আপনি আমার প্রশ্নের উত্তর দিলেন না, যে ফিগারটা 5000 সামথিং ছিল কিছুটা পরে দেখা গেল ওটা 5000 না হয়তো 7000 মতো, হ্যাঁ প্রথমে 5000 সামথিং, যেটা 7000 সামথিং, আজকে হলো 8000 সামথিং, কিন্তু এই সামথিং সামথিং গুলোতে এসএসসি কেন এতদিন ধরে চুপ করে ছিল, কেন সই করেনি, কেন এটাকে অ্যাকনলেজ করেনি, কেন স্বীকার করে নেয়নি যে হ্যাঁ এখানে অযোগ্যরা রয়েছেন, কেন আজকে স্বীকার করলো? এবং আমার যেটা কোয়েশ্চেন ছিল, স্বস্তি রাজ্যের জন্য, চাকরি হারাদের জন্য স্বস্তি কিনা বলুন তো। না না কোথায় স্বীকার করেনি, এসএসসি তো বলেছে বারবার হলক না দিয়ে বলেছে কিছু দুর্নীতি হয়েছে, এখন ফিগারটা আর কে কে দুর্নীতিগ্রস্ত হচ্ছে সেইটা একটা সমস্যা হয়েছে। কিন্তু তার মানে একটা কথা আপনাকে মানতে হবে, কয়েকজন অযোগ্যর জন্য পুরো প্যানেলটা বাতিল করে দেওয়াটা আমাদের মনে হয়েছিল এটা ঠিক নয়, কারণ অনেক যোগ্য ছেলে মেয়ে তার মধ্যে রয়েছে, তাদের চাকরিটা চলে যাওয়া ঠিক নয়। আমরা খুব খুশি, সাময়িক হোক আর যাই হোক, আমরা খুব খুশি যে আজকে আজকে হাইকোর্ট অ্যাকচুয়ালি যে কি হয়েছে, আমি আমি আসবো দেবজিতের কাছে আসবো এবং সৈকতগিরি দুজনের কাছেই আসবো, ফিরদৌস আর কিছুক্ষণের মধ্যে যোগদান করবেন, তবে তার আগেই আমি দুজনের সঙ্গে কথা বলে নেব। তবে তার আগে একবার কি হলো, এই যে কোর্টরুমে আমরা প্রত্যেকে লাইভ স্ট্রিমিং দেখছিলাম, লাইভ ল থেকে আপডেট পাচ্ছিলাম, যেমন যেমন আপডেট হচ্ছে আমরা দিতে দিতে যাচ্ছিলাম, কিন্তু ফাইনালি ওভারঅল যদি সিনারিওটা দেখা যায় তাহলে আমার মনে হয় আরও বেশি যারা সাপোর্ট করছেন বা যারা ডিফেন্ড করছেন তাদের কাছে ছবিটা স্পষ্ট হয়ে যাবে। হাইকোর্টের চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য, আজ তার সওয়াল জবাব পর্বে ছত্রে ছত্রে কী উঠে এলো দেখে নিন।